रब्बिश्राहली सदरी वयस्सिरली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। अल्हम्दुलिल्लाह, आज शुक्रवार आमरा तिलावतेर धारावाहिक तिलावतेर ए पर्याये आमरा सूरतुन निसा आयात 77 अवस्थान करछि। আয়াত 77-এ আমরা যাওয়ার আগে একটু স্মরণকে তাজা করে নেওয়ার জন্য যেই যুদ্ধের প্রসেসটা চলছে, মানে কথাটা শুরু প্রসঙ্গটা শুরু হয়েছে, আমরা বলেছি যে ওয়ামান ইয়ুতি আল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন। এই যে মানে রসুলের আনুগত্যের যে বিষয়টা, রসুলের আনুগত্য কার্য তো আল্লাহরই আনুগত্য, ঘোষণা করে দিয়েছেন আল্লাহ যে ওয়া কাদের তাদের বন্ধু, মানে তাদের তারা কাদের সঙ্গী হবে তারা। তো জালিকা আলাদা করে আয়াত 70-এ বলা হচ্ছে জালিকাল ফাদলু মিন আল্লাহ, অর্থাৎ কাউকে যদি, যেমন আমরা সূরা বাকারায় বলেছি, সূরা ফাতিহায় বলি যে ইহদিনা সিরাতাল আল্লাযিনা আনআমতা আলাইহিম, তুমি আমাদেরকে সঠিক পথে চালাও, তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ করেছো, করুণা করেছো, অর্থাৎ ওহির সরাসরি নির্দেশনা যাদেরকে তুমি চালিয়েছো, নবী রাসূলগণ হন সেই হিসেবে। তো সেটা 69-এ এসে সূরা নিসার বলা হলো মিনান নাবিয়্যিন, অর্থাৎ আনআমতা আলাইহিম কারা, ওয়াস সিদ্দিকিন, প্রথমেই যারা নবীগণের, মানে নবীগণকে সত্যায়ন করেছেন, যেটা সূরা বাকারার 286 আয়াতে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন, ওয়াস শুহাদা, এখান থেকে যারা মানে মনে করুন যে সেই কথার সত্যের সাক্ষী দেওয়া শুধু নয়, তার সঙ্গে যুদ্ধ করা, তার সঙ্গে সেই সত্য নিয়ে আরও এগিয়ে যাওয়া, ও সালিহীন, এবং যারা নিজেদের জীবনকে সুন্দর করে সেইভাবে চালান, সাধারণ পর্যায়ের যারা বিশ্বাস, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এবং যদি কারো পরকালের অর্থাৎ পরবর্তী অনন্ত জীবনের বন্ধু যদি এরা হয়, তাহলে কি চমৎকার বন্ধু বান্ধবের মানে সমাজ তারা পাবে। এরপরে বলা হচ্ছে জালিকাল ফাদলু মিন আল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলিমা, এবং এইটা আল্লাহর একটা অনুগ্রহ, অর্থাৎ কারো ক্ষেত্রে এই প্রাপ্তি ঘটে, আর ওয়া কাফা বিল্লাহি আলিমা, আর অবগতির ক্ষেত্রে রব্বুল আলামিন সমস্ত সমাজ, মানুষ, অমুক তমুক সব কিছুকে বের করে দিয়ে, অর্থাৎ একটি জীবন সাধনা যে এর জন্য হবে, ওয়াকাফা বিল্লাহে আলিমা, তো এই লোকটির সমস্ত সমুদয় কর্মকাণ্ড অবগতির ক্ষেত্রে আল্লাহই যথেষ্ট, মানে একটা মানুষকে সম্পূর্ণ আল্লাহমুখী করার, মানে আল্লাহমুখী করার যে মানে পরিশুদ্ধির যে মানে প্রসেসটা চলছে, সেটাই বললাম আপনাদেরকে, যে আমরা কালকেও বলেছি এবং এখনও বলি যে সূরায়ে নিসার মধ্যে চলছে, কারণ মক্কায় যারা 13 বছর পরীক্ষা দিয়েছেন এবং সেখানে তাদেরকে আমরা 77-এ দেখেছি পিঠ পেতে দাও, হাত বেঁধে রাখো বুকের সঙ্গে, কোনো প্রতিবাদ করবে না, কোনো প্রতিরোধ তো নয়। কে যুদ্ধে ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, তাদেরকে যুদ্ধের অনুমতি যখন দেওয়া হলো, সেই প্রসঙ্গ আমরা যাব, অন্য আরেকটু বাকি থাকলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু খুযু হিজরাকুম, ওহে যারা বিশ্বাস এনেছো, তার মানে এখন মক্কার জীবনে গেছে, যেখানে শিরকের মোকাবেলায় আল্লাহর তাওহীদ বা আল্লাহর একত্ববাদের লড়াই, বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহর এক, আল্লাহর একত্বের উপরে বিশ্বাস, আর চিন্তা বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহকে সকলেই মানে, তার সঙ্গে অংশীদার কারা করে, এই লড়াই গেছে 30 বা 13 বছর। এরপরে মদিনায় চলে এসেছেন, সেখানে আবার এসে দেখা গেল
নতুন এক শিরকের ধরন যেটা ইহুদি নাসারারা করে। তারা ধর্মগুরু হয়ে তারা বসে আছে এবং তারা কিতাবের পরিচয় দেয় বটে, কিতাবের কথা বলে বটে, কিন্তু কিতাব থেকে তাদের কাছে কিছুই পাওয়া যায় না। তারা কিতাবের প্রতিষ্ঠাতা বা কিতাবের যাকে বলে যে অনুশীলক তারা নয়, সেটা আমরা সূরা বাকারা আল ইমরান দেখে এসেছি। এরপরে যে এখন ওয়াইন্না মিনকুম লামান লাইউবাত্তি আন্না আয়াত 72-এ যে যাদের কথা বলা হলো যে ওয়াইন্না মিনকুম, এখনও তোমাদের মধ্যে আছে সেই রকম লোক যারা এই যুদ্ধের আহ্বান আমি করেছি বসে পড়ে, তারা গড়িমসি করে, তারা ইতিমধ্যেই যারা বেরিয়ে গেছে তাদের উপরে যদি কোনো বিপদ আসে, বলেছেন আসাবাতকুম মুসিবাতুন কালা কদ আনআম আল্লাহু আলাইয়া, তো সে যে যুদ্ধের আহ্বান শুনে বসে পড়েছে, সে যে যায়নি, সে যে গড়িমসি করছিল, এই এ ইতিমধ্যে যে কাণ্ডটা ঘটে গেছে তাতে মুসলিমদের পরাজয় হয়েছে বা একটা ক্ষতি হয়েছে, সে ক্ষতির মুখে দেখে সে বেরিয়ে বলছে যে আল্লাহ তাআলা আমার উপরে বড়, এখানেও শব্দ ইনআম, কদ আনআম আল্লাহু আলাইয়া, তাহলে নিশ্চিত করুণা করেছেন আল্লাহ আমার উপরে, ইজলাম আকুন মাহুম শাহিদা, যে আমি ওদের উপরে ওদের সঙ্গে উপস্থিত ছিলাম না। আবার ওয়ালাইন আসাবাকুম ফাদলু মিন আল্লাহ, একটু মানে ভালো করে দেখার জন্যই ব্যাপারটাকে রিপিট করা হচ্ছে, যে আর যদি আসে তাদের উপর তোমাদের উপর, তোমাদের উপরে কিন্তু কথা হচ্ছে প্রথম পক্ষ রব্বুল আলামিন বলছেন বিশ্বাসীদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে তোমাদের মধ্যে এখনো দুর্বলতা রয়ে গেছে, মানসিকভাবে দুর্বল, চারিত্রিকভাবে দুর্বল কিছু মানুষ এখনো এরকম আছে, আর যখন মানে আসাবাকুম ফাদলু মিন আল্লাহ লাইয়াকুলান্না, তখন অবশ্যই বলবে এরাই কান লাম তাকুন বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাহ, মানে বলবে এমন ভাবে তৃতীয় পক্ষ হয়ে বলবে যে তোমাদের সঙ্গে আর তাদের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না, ইয়া লাইতানি কুনতু মাআহুম, ডাক যখন দিয়েছে তখন গড়িমসি করেছে বেরোয়নি, দুটো অবস্থা দেখানো হচ্ছে, যদি ইতিমধ্যে মুসলিমদের উপরে কোনো বিপদ আপতিত হয়, পরীক্ষা তো চলছে, তখন বেরিয়ে বলে যে হা কত বড় করুণা আল্লাহ করেছেন আমার উপরে, আমি এদের মধ্যে সঙ্গে ছিলাম না, তাহলে এটাই করুণা, সে যে এই বিপদ থেকে বাঁচতে পেরেছে। আবার যদি কোনো বিজয় ঘটে, প্রসেস তো চলছে, তো আবার যদি কখনো বিজয় ঘটে তখন এমন একটা ভাবে মানে কারে পাশ কাটিয়ে যায় এবং এমনভাবে বলে যে হা ইয়া লাইতানি কুনতু মাআহুম ফা আফুজা ফাউজান আযীমা, হায়রে কপাল যদি থাকতাম আমি তাদের সঙ্গে, তোমাদের সঙ্গে, মাআহুম তাদের সঙ্গে থাকতাম, তাহলে এই বিজয়ের অংশীদার আমিও হতে পারতাম। এই যে অবস্থা তোমাদের, ফালিউ কাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহ একটা পরামর্শ দিচ্ছেন খুব কাছে থেকে, এই যে মানসিক তোমাদের অবস্থা, এ কারণেই বলছি যে তোমরা আল্লাহর পথে সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। আল্লাযীনা ইয়াশরুন আল হায়াত আদ-দুনিয়া বিল আখিরা, এইখানে লেনদেনের বিষয়টা পরিষ্কার হয়ে গেল, কেন যুদ্ধের আহ্বানে বসে পড়ে, এই জন্যে যে পৃথিবীর জীবনটার প্রতি মায়া বা মমতা বা এখনও একটা আগ্রহ রয়েই গেছে এই লোকদের, নেফাকটা আসে কোত্থেকে, বিশ্বাসের দ্বিমুখী ব্যাপারটা আসে কোত্থেকে, তো এখানে রব্বুল আলামিন পরিষ্কার করে দিচ্ছেন যে আল্লাযীনা ইয়াশরুন আল হায়াত আদ-দুনিয়া বিল আখিরা, এই লেনদেনটা হয়েছে কিনা আমাদের, বেচা কেনাটা হয়েছে কিনা, আমরা সূরা তওবায় গেলে দেখতে পাবো একদম পরিষ্কার এই বেচা কেনার ব্যাপারটা, এবং এই বেচা কেনার ব্যাপারটা আমরা সূরা বাকারায়ও দেখেছি, আল ইমরানেও দেখেছি, একদম 17 আয়াতেই সূরা বাকারায় বলা হয়েছে উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম, সেই লোকদের কাহিনী কিন্তু মোটামুটি চলছে এখানে, অর্থাৎ মানসিকভাবে দ্বিমুখী যারা,
তাহলে ফাল ইউকাতিল ফি সাবিলিল্লাহি আল্লাযিনা ইয়াশরুনা হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফা ইউকতাল। তাহলে পৃথিবীর জীবনটা বিক্রি করে দিয়েছে পরকালের আশায়। তাহলে পৃথিবীর জীবনটা এখন যে কোনো মুহূর্তে যে কোনো কিছুর বিনিময়ে দিয়ে দেওয়া যায়, এটা আল্লাহকে দিয়ে দেওয়া এখন। এ মত অবস্থায় ফল ফা ইয়াক ইউকতাল নিহত হলো, আও ইয়াগলিব অথবা জয়লাভ করলো, ফা সাউফা নুতিহি আজরান আযীমা, এতে কোনো বার্তায় ঘটবে না যে তাদেরকে আমি বড় অনেক বড় পুরস্কারে ভূষিত করব। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের আল্লাহর পথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছো না যে? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালে ওয়ান নিসা, নির্যাতিত কত মানুষ পুরুষ এবং নারীদের মধ্যে এবং শিশুদের মধ্যে, আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়া, মানে সেই যে অবস্থাটা যে বেশ কিছু কিছু গোত্রের মধ্যে বেশ কিছু মানে মক্কার স্থানীয়ভাবে, এ তো মদিনার প্রেক্ষিতে বলা হচ্ছে কথাগুলো, ইতিমধ্যে বিশ্বাস তারা এনেছে কিন্তু কিছুই করার নেই, তারা না হিজরত করতে পারতেছে না এখান থেকে বেরিয়ে আসতে পারছে, আছে নানান ধরনের অত্যাচার নির্যাতনের মধ্যে। তো যুদ্ধ করবে না কেন, অর্থাৎ একটা হুমকি হয়ে দাঁড়াবে না কেন তোমরা প্রতিপক্ষের? কারণ হুমকি হয়ে যদি না দাঁড়াও তাহলে নির্যাতিত এরা তো নির্যাতিত হতেই থাকবে। আর যদি তোমাদের ভয়টা ওদের মানে প্রতিপক্ষের মনে থাকে তাহলে এই নির্যাতনের মাত্রাও কমে যাবে, এমন আছে যে তারা সুযোগ পাবে হিজরত করে তোমাদের কাছে চলে আসা। প্রার্থনা করছে তারা, ইয়াকুলুন রব্বানা আখরিজ নামে হাদিহিল করিয়া, সেই নির্যাতিত পুরুষ নারী এবং শিশুরা প্রার্থনা করছে, প্রভু বের করে নিয়ে যাও আমাদেরকে এই এই জনপদ থেকে, জালেমি আহলু হাজার অধিবাসীরা জালেম, অর্থাৎ যারা তোমার প্রতিপক্ষ যারা সরাসরি, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়ান, এবং আমাদের জন্য তুমি নিয়োগ করো সরাসরি তোমার কাছ থেকে কোনো অভিভাবক, ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা, এবং তোমার কাছ থেকে আমাদের জন্য কোনো সাহায্যকারী তুমি আমাদের জন্য নিয়োগ করো। আল্লাযিনা আমানু ইয়ুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এইবার পরিষ্কার করে হিসেবটা যোগফল মিলিয়ে দিলেন আল্লাহ, বিশ্বাস যারা এনেছে তারা যুদ্ধ করে আল্লাহর পথে। এর আগে এটা আহ্বান পর্যায়ে ছিল, ইয়া আল্লাযিনা আমানু খুযু হিজরাকুম, এবং সেখানে যে মানে দ্বিমুখী অবস্থা ছিল মানুষের, তো আল্লাযিনা আমানু ইয়ুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা বিশ্বাস এনেছে তারা যুদ্ধ করে আল্লাহর পথে। ওয়াল্লাযিনা কাফারু, আর যারা অস্বীকার করেছে অগ্রাহ্য করেছে, হ্যাঁ, ইয়ুকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা যুদ্ধ করে তাগুতের পথে। তাগুত কি বলেছি আমরা, জিপতে বা তাগুত আমরা দেখেছি, আমরা আয়াত 60 বিস্তারিত বর্ণনাও সেখানে করেছি। তাগুত বলতে আল্লাহ দ্রোহী যে ক্ষমতা সমুদয়, সামাজিক ক্ষমতা, কর্তৃত্বের ক্ষমতা, নেতৃত্বের ক্ষমতা সব। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, একদম খুলে দিলেন রব্বুল আলামিন যে পরিচয় কি এদের, এরা আসলে শয়তানের ওয়ালি, এরা শয়তানের বন্ধু, এদের মোকাবেলায় যুদ্ধ করো, এদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইন্না কাইদাশ শাইতানে কানা দাইফা, জেনে রাখো শয়তানের যত রকমের চক্রান্ত সবই খুবই দুর্বল। এই যে 69 থেকেই প্রাকারান্তরে বলা যায়, 70-71 থেকে হয়ে আমি 76 পর্যন্ত রিপিট করলাম, এখন 77, তো আমাদের আজকের থেকে তেলাওয়াতের কথা, তো 77-এ যাওয়ার আগে সূরা আল ইমরানের 154 আয়াতখানা আমি আবার আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেব। সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মে আমানাতান, উহুদের যুদ্ধের বর্ণনা হচ্ছে এখানে, পরাজয়ের প্রেক্ষিতে তোমাদের উপরে আমি সেই যে দুঃখ, সেই দুঃখ ভারাক্রান্ত মনের উপরে আমি তোমাদের উপরে আমি একটা প্রশান্তির ঘুম আমি নাজিল করলাম। আনজালা আলাইকুম, নামিয়ে দিলাম, ইয়াকশা তোয়াইফাতাম মিনকুম, তো যারা নিশ্চিত বিশ্বাসী যারা, তারা সেই আরামের ঘুমে অঘোরে ঘুমিয়ে গেল। ওয়াত্তাইফাতুন কাদ আহাম্মাতহুম আনফুসাহুম, কিন্তু একটা দল, একটা শ্রেণী,
আছে কিন্তু যুদ্ধে। মনে রাখতে হবে যে আল্লাহ রসুলের সঙ্গে সরাসরি তাদেরই সমাজের বিরোধিতা করে একেবারে যুদ্ধে নেমেছে তারা, কিন্তু মানসিক অবস্থা, তারপরেও মানসিক অবস্থা কি, বিষয়টা এইখানে দেখার। এই জন্য মুসলিম বলেই যে সে মুসলিম নয়, একেবারে আমি একেবারে আল্লাহর পথের মুজাহিদ আমি নেমে গেছে, অনেকেই এরকম হলেই যে সে মুজাহিদ আসলে নয়, এবং এটা যে কত চেষ্টা, কত রকম পরীক্ষা নিরীক্ষার পরে গিয়ে আসলে এই অবস্থাটা দাঁড়ায়, কোরআন সেটাই শেখাচ্ছে আমাদেরকে। ফতোয়াইফাতুন কাদ আহাম্মাতহুম আনফুসাহুম ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হক, তারা আল্লাহ সম্পর্কে ধারণা বা আলাপ আলোচনা করতে লাগলো, মনোভাব পোষণ করতে লাগলো যেটা সত্য নয়। জান্নাল জাহিলিয়া, মানে জাহিলি যুগে, অর্থাৎ রসুলের আহ্বানের আগে, রসুলের ডাকে সাড়া দেওয়ার আগে, তখন সেই অন্ধকার যুগে তাদের আল্লাহ সম্পর্কে বিভিন্ন শিরক, বিভিন্ন লাত মারাত উজ্জা এবং বিভিন্ন অংশীদার আল্লাহর, ইহুদি আলেম অমুক তমুক এটা সেটা, পীর মানে বা দরবেশ তখনও ছিল, তো এই সবকে সামনে রেখে যে অবস্থা, যে সেইটাই ছিল জাহিলি যুগের ধারণা। ঠিক আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস, নিরঙ্কুশ আল্লাহর উপরে বিশ্বাস তখনও তাদের আসেনি। ইয়াকুলুন হাল্লানা মিনাল আমরে মিন শাইয়িন, কেন আমি আবার একদম সম্পূর্ণ তেলাওয়াত করছি, তারা বলে যে এই যুদ্ধের ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত কি, কোনো কোনো ভূমিকা আছে আমাদের? কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, কে আমাদের মধ্যে এখন, আজকের আমাদের মধ্যেও যারা আমরা এই পথে চলার রওনা করেছি, যারা এই পথে চলবো বলে আমরা বিশ্বাস করি, নিজেদেরকে নিয়ত করেছি বা আমরা রওনা করেছি, তাদের ক্ষেত্রেও এই ব্যাপারটা কতটা কার্যকর, যে যা কিছুই ঘটছে, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, চলেছি আমি আল্লাহর পথে, ফালি ইয়াতাওয়াক্কালুল মুমিনুন, এ কথা কতবার আমরা দেখিয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন। তো কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, এখন যা কিছু ঘটছে সব কিছুই আল্লাহ করছেন। এই যে মানসিকভাবে, মানে মানসিক ন্যস্তি আর নিজেকে ন্যস্ত করে দেওয়া আল্লাহর উপরে নির্ভর করার ক্ষেত্রে, ইউখফুনা ফি আনফুসিহিম, রাসূলকে বলছেন যে ওরা এই সমস্ত ব্যাপারগুলো নিজের মনের মধ্যে গোপন করে, মালা ইউবদুনা লাকা, তোমার কাছে প্রকাশ করে না, আছে কিন্তু রসুলের সঙ্গে। খুবই সূক্ষ্ম একটা মানে ব্যাপার, এই কারণেই আমি একটু চেষ্টা করছি যাতে ভাইদের সামনে ব্যাপারটা স্পষ্ট হয়। ইয়াকুলুন লাউ কানা লানা মিনাল আমরি শাইয়িন, আল্লাহ বলে দিচ্ছেন এই কথাটা, এরা তো বলে না, যদি এই যুদ্ধক্ষেত্রে আমাদের কোনো পরামর্শ নেওয়া হতো, মা কুতিল না হা হুনা, এইভাবে অসহায়ভাবে আমরা এখানে মারা যেতাম না। যুদ্ধ কৌশলে স্থানীয় আরব যারা, তাদেরও জানা আছে। কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, এইখানে রাব্বুল আলামিন এমন একটা কথা জানিয়ে দিচ্ছেন আমাদেরকে যে এই কথাটায় যদি কারো, কোনো বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী মানুষের পরিপূর্ণ আস্থা থাকে এবং এই ব্যাপারে তার মনে কোনো প্রশ্ন না থাকে, লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লা বারাদাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম, দেখো বলো তুমি যদি মানে তোমরা ঘরের মধ্যেও থাকতে, ঘরে ঘরেও থেকে যেতে, মনে করো ডেকেছি আমি যুদ্ধে আসুনি, লা বারাদাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কাতলু, নিহত হওয়া যার উপরে লিখে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সে বেরিয়ে আসতো, ইলা মাদাজিহিম, যেখানে নিহত হবার সেইখানে সে নিজেই হেঁটে চলে আসতো। এই কার্যকারণ বিধি বা কজ অ্যান্ড এফেক্টের এই যে ধারাবাহিকতা, স্বয়ং সৃষ্টিকর্তার একত্ব থেকে শুরু হয় ব্যাপারটা, আমরা যারা বিশ্বাসী বলে দাবি করি তাদের ক্ষেত্রে, তাদের অন্তরের অন্তর্জগতের ক্ষেত্রে, ইনার ফ্যাকাল্টিজে এই সমস্ত কথাগুলো সম্পূর্ণ স্পষ্টভাবে বসানো কি না, আর না হলে ইমান ইমান খেলাই, মুসলমান মুসলমান খেলা, এগুলা এদের মতোই ওই খেলাধুলাই হবে, আলটিমেটলি কোনো ফল পরকালে গিয়ে আমরা দেখতে পারবো না। এরপরে আরও পরিষ্কার করছেন যে
ওয়ালিয়াবতালিয়া আল্লাহ। একদম আলাদা করে বলছি আমি যে এই যা কিছু ঘটতে দেখছো পরীক্ষা করছেন আল্লাহ, মাফি সুদুরিকুম। হলো একদম স্পষ্ট? এই যে নাড়াচাড়া হচ্ছে, তোমাদেরকে এই সমস্ত বিপদে ফেলা হচ্ছে, যুদ্ধের মুখোমুখি করা হচ্ছে, তোমাদের মন মানসিকতার অবস্থাটা কি তোমাদের বুকের মধ্যে আছে সেইগুলো নাড়াচাড়া করে দেখা হচ্ছে। তাহলে এই ব্যাপারটা তো সূরা আল ইমরানে আমরা দেখেছি যে আল্লাহ তোমাদেরকে এমনিতে ছেড়ে দেবেন না, তাই না? আল্লাহ একদম পরিষ্কার করেই ছাড়বেন, তাই না? তোমাদেরকে হাত্তা ইয়ামিজ আল খাবিসা মিনাত তাইয়্যিব, যে পর্যন্ত না আল্লাহ একেবারে উৎকৃষ্ট থেকে সম্পূর্ণ নিকৃষ্ট, মা কানা লাইয়াযার আল মুমিনিনা আলা মা আনতুম, আয়াত 179 সূরা আল ইমরান, আলাইহি হাত্তা ইয়ামিজ আল খাবিসা মিনাত তাইয়্যিব, তোমাদের ভেতর থেকে সমস্ত ময়লা বঙ্কিলতা দূর করে বের করে না দেওয়া পর্যন্ত আল্লাহ বিশ্বাসীদেরকে এইভাবে ছেড়ে দেবেন না। তো বিশ্বাসী আমি হওয়ার পরে, আমি বিশ্বাসের দাবিটা করার পরে, বিশ্বাসী হব বলে এই পথে মানে অবতীর্ণ হওয়ার পরে স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে নিয়ে কী কী করছেন আমি দেখব এইভাবে, যে তাকে বিশ্বাসের ক্ষেত্রে, অন্তরে তার নির্ভরতার ক্ষেত্রে, আস্থার ক্ষেত্রে যে সমস্ত ঘাটতিগুলো আমার থেকে যাচ্ছে সেগুলো তিনি পূরণ করে দেবেন যদি আমি এই পথে আমি অবিচল থাকি। আল্লাহ আলিমুন বিজাতি সুদুর, আল্লাহ তোমার চাইতেও ভালো জানেন তোমাদের অন্তরে কি কি সমস্ত বাসনা কামনা বাসনা মানে আছে তোমাদের। তো এক বিরাট আলোচনা আমি করলাম আপনাদের সামনে সূরা 77-এর আগে, সূরা নিসার, কারণ সূরা নিসা কোরআন মজিদের একটা জটিলতম সূরা। এই সূরা নিসা অনেক অধিকাংশ পাঠকই সূরা নিসার যে গতি প্রকৃতি বর্ণনা কোথা থেকে কোথায় কাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে অনেক সময় অনেকেই লক্ষ্য রেখে উঠতে পারেন না। তো ভাইদের সামনে আমি এই মানে মোটামুটি প্রায় আধ ঘন্টার কাছাকাছি সময় আমি মানে আমাদের তেলাওয়াত কিন্তু 77 থেকে আমি একটা প্রেক্ষিত আপনাদের সামনে রচনা করলাম, যদি কারো তেলাওয়াতের ক্ষেত্রে সহায় হয় আলহামদুলিল্লাহ। চলুন, আলাম তারা ইলাল্লাযিনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম, তুমি কি তাদেরকে দেখেছো যাদেরকে বলা হয়েছিল যে কুফু আইদিয়াকুম? আমি বলবো এই কুফু আইদিয়াকুম স্পেশালি একেবারে মক্কার লোকদের জন্য, এবং কালকে এটাও আমি বলেছি যে তাদের মধ্যে সূরায়ে হাদীদের অবস্থা আমি দেখিয়েছি যে মক্কার লোকেরা যখন একটু আরামের মধ্যে মদিনায় চলে আসলো তাদের মধ্যেও একটা জীবনের প্রতি একটা মায়া মমতা একটা ভালোবাসা একটু জীবন ভোগ করার বাসনা ঢুকে গেল, তাদের কথা বলছে যে যাদের একসময় শুধু কাজ ছিল আকিমুসসালাত ওয়া আতুজ যাকাত, যে আল্লাহর আয়াতের অনুশীলন করো, নিজের মধ্যে সেটাকে কায়েম করো এবং নিজেদের পরিশুদ্ধির নিবেদন করো, কাজ দুটো রসুলের মুখে আল্লাহর বাণী আসছে, আল্লাহর মানে আয়াত আসছে এবং সেগুলো শুনছে, সেগুলোর অনুশীলনের ব্যাপার থাকলে অনুশীলন করছে, মনে রাখার ব্যাপার থাকলে মনে রাখছে, মনে রাখার চেষ্টা করছে এবং নিজের পরিশুদ্ধির প্রভু, এই যদি তোমার মানদণ্ড হয়, কারণ কোরআন তো ফোরকান। এখন এই ফোরকান, এই মানদণ্ডে নিজেকে উত্তীর্ণ করা, এটাই আতুজ জাকাত। তা মানে প্রত্যেকটি আগত আয়াতকে সামনে রেখে যে প্রভু এই যদি সত্য হয়ে থাকে তাহলে আমি তো এর ধারে কাছেও নেই, আর আমার অবস্থা কী হবে? তাহলে তোমার আয়াত এইটা বলেছে, তুমি এইটা তোমার রসুলকে বলে পাঠিয়েছ, আমি শুনেছি, তাই না? সময় না বা আকা না, আমি মানতে শুরু করেছি, এই যে মানতে শুরু করেছি আতুজ জাকাত, অর্থাৎ আমার পরিশুদ্ধির নিবেদন আমি করছি, এইটা যাদের কাজ ছিল। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, সেই তাদেরকে যখন লিখে দেওয়া হলো তাদের উপরে যুদ্ধ করা, নির্যাতিত হয়েছ এখন হাতে অস্ত্র তুলে দিয়েছি এখন যুদ্ধ করো, ইদা ফারিকুম মিনহুম ইয়াখশাউনা আন-নাস কাখশিয়াতিল্লাহ, এদেরই মধ্যে একটা শ্রেণী এখন এমন অবস্থা হয়েছে যে এরা ভয় পাচ্ছে মানুষকে যেই রকম ভয় পাওয়া দরকার ছিল আল্লাহকে। এই পার্থক্যটা আমাদের মধ্যে কে নির্ণয় করে নেবেন? তার মানে ইয়াখশাউনা আন-নাস কাখশিয়াতিল্লাহ, আমরা কিন্তু সূরা বাকারায় এই পরীক্ষার মানে একেবারে বাস্তব একটা রূপ আমরা দেখে এসেছি
যে ফালাম্মা ফাসালা তালুত তালুত বিল জুনুদে 249 সেখানে যারা একেবারে ছেকে ছেকে প্রথমে যুদ্ধের জন্য বলা হলো বনী ইসরায়েলের কাহিনী, পরে কিছু লোক এলো, যখন যুদ্ধ লিখে দিলেন আল্লাহ তখন সামান্য কিছু লোক এলো, তারপর যখন নেতৃত্বের ব্যাপার আসলো তালুতের নেতৃত্বের ব্যাপারে বলল যে এই এ লোকের তো টাকা পয়সা নেই, এ আমাদের উপরে নেতৃত্ব কর্তৃত্ব করবে কীভাবে, সেই উসিলায় চলে গেল মানে আবার কিছু লোক। অতবার যুদ্ধের জন্য যখন কিছু লোক থাকলো তাদেরকে নিয়ে যখন যুদ্ধে রওনা হলেন তালুত, তখন বললেন যে একটা নদী দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন, প্রসেসটা দেখুন আমি আবার স্মরণ করিয়ে দিলাম। সে নদী পার হতে গিয়ে যারা পানি পান করবে, পানি খাবে, একবারে আমরা যেটাকে বলি পানি খাওয়া, আমাদের ভাষায় যেটাকে বলি পানি পান করা, তো আমরা বলি না পানি খেয়ে নিলাম, একদম পেট ভরে পানি খেয়ে নিলাম, তো যারা খাবে এরকম তারা আমার সঙ্গে থাকতে পারবে না, তারা আমার লোক নয়। কিন্তু যারা এক তারাফা গোরফাতান মানে হাতের এক আজলা দিয়ে এক কোষ দুই কোষ একটু গলা ভেজালো, তারা আমার লোক, এইভাবে খুলে দিলেন রব্বুল আলামিন। কিন্তু তা সত্ত্বেও নদী পার হতে গিয়ে তা নদী পার ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযিন আমানু মাহু ক্বালু লা তাকাতা লানা আলিয়াউম বিজালুত ওয়া জুনুদিহি, কারণ কি পেট ভরে পানি পান করেছে। এখন আল্লাযিনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, এই ব্যাপারটা গোটা কোরআনে আমরা দেখে যে যারা নিশ্চিত ছিল এই ব্যাপারে যে আল্লাহর সামনে গিয়ে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে, তারা বলছে কাম মিন ফিয়াতিন কালিলাতিন, কারণ সঙ্গে তো কেউ নেই, আবার অধিকাংশ নদী পার হয়ে গিয়েও তারা থাকলো, যুদ্ধের অযোগ্য হয়ে গেল, তো কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসিরাতান বিইজনিল্লাহ, দরকার শুধু আল্লাহর পারমিশন, দরকার শুধু আল্লাহর অনুমতি, দরকার শুধু আল্লাহর যাকে বলে যে সম্মতি, আপনার জীবনের যে কোনো কিছুর ক্ষেত্রে মোকাবেলায় সারা পৃথিবীও যদি বিরোধী থাকে কিছু যায় আসে না, এটা হলো বিশ্বাসের দাবি। ওয়াল্লাহু মা সাবিরিন, যারা অবিচল নিজেদের অবস্থানে আল্লাহ তাদের সাথে, এটা অকাট্য মানে ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয় না। এই প্রেক্ষিতগুলো সামনে রেখে সূরা আলে মানে নিসার 77 তেলাওয়াত করছি। কালু খাসিয়াতিল্লাহ আসাদ্দু খাসা, মানে জীবনের প্রতি মায়া যাদের একবার একটু ঢুকে যায়, একটু জীবন ভোগের বাসনা যাদের মধ্যে এসে যায়, ইমান আছে, আল্লাহকে বিশ্বাস করি, যথারীতি যুদ্ধের প্রসেসেও আছি, কিন্তু যেই পরীক্ষাটা এসে গেল প্রভু এক্ষুনি কেন, রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, আপনি একে কি বেঈমান বলবেন, প্রভু এখন যুদ্ধটা লিখে দিলে কেন, লাউলা আখার তানাইলা আজালিন করিম, আরেকটু সময় আমাদেরকে দিতে, আসলে কিসের বাসনা, জীবন ভোগের বাসনা, এত কষ্ট করেছি মক্কায় কেবল এলাম, একটু দু চারটা বছর একটু যেত আল্লাহ একটু আরাম করে নিতাম, তারপর তুমি লিখে দিতে, আবার আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তাম, কিন্তু পৃথিবীটা কুল মাতা উদ্দুনিয়া কালিল, এই পৃথিবীর যে ভোগ খুবই সামান্য, এর জন্য এই কথা বলছ, ওয়াল আখিরাতু খাইরুন লিমানিত তাকা, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর ভয়ে মানে যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করে, তাদের জন্য পরকালটাই সম্পদ বা পরকালটাই উত্তম। ওয়ালা তুজলামুনা ফাতিলা, এবং যদি মুত্তাকি হও, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, কিতাবের অনুশীলক যদি হও, কিতাব যদি নিজের মধ্যে দাঁড় করাতে পারো, অর্থাৎ আকিমুস সালাতের মূল যে মানে আহ্বান যেটা, তাই না, তো সেটা যদি করতে পারো তাহলে পৃথিবীর জীবনটা খুবই সামান্য এবং পরকাল তোমার জন্য অনন্তকালের জীবন। ওয়ালা তুজলামুনা ফাতিলা, সেইখানে তোমাকে একেবারে খেজুর বিচির বুকের আশের পরিমাণও বঞ্চনা করা হবে না, বঞ্চিত করা হবে না। আয়াত 78 সূরাতুন নিসা, আইনা মা তাকুনু, যেখানেই তোমরা থাকবে না কেন, ইউদরিক কুমুল মাউত, খুঁজে নেবে তোমাদেরকে মৃত্যু,
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদাতিন, যদি তখন তোমরা কোনো দুর্ভেদ্য দুর্গের মধ্যেও থাকো। ওয়াইন তুসিবহুম হাসানাতুন, আর যদি তাদেরকে ভালো কিছু তাদেরকে পাইয়ে দেন আল্লাহ, ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ। চলছে কিন্তু রসুলের সঙ্গে, এখন একটা বিজয় এলো বা কিছু প্রাপ্তি ঘটল, এটা আল্লাহর কাছ থেকে আমরা পেয়েছি। বিশ্বাসের নমুনাটা আমরা খুব ভালো করে দেখি, এবং আমি যথেষ্ট সময় আমি ব্যয় করেছি মনে করি যে সাধারণ তেলাওয়াতে আমি যাচ্ছি না, আমি এই বিষয়টা এই প্রেক্ষিতটাকে স্পষ্ট করার চেষ্টা করছি কোরআন থেকে। আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদাতিন ওয়াইন তুসিবহুম হাসানাতুন, যদি এই লোকদেরকে ভালো কিছু স্পর্শ করে বা পাইয়ে দেওয়া হয়, ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, এইটা আল্লাহ দিয়েছেন, আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহর কাছ থেকে পেয়েছি। ওয়াইন তুসিবহুম সাইয়াতুন, আর যদি কোনো মন্দ মানে আক্রান্ত করে তাদেরকে, ইয়াকুলু হাযিহি মিন ইনদিকা, মাযাল্লাহ সুম্মা মাযাল্লাহ, সরাসরি রসুলকে দায়ী করে বলেন যে এটা আপনার কারণে হয়েছে। ভাবুন, ওয়াইন তুসিবহুম সাইয়াতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক, রাগের চোটে বলে ফেললো সাহেব এটা আপনার কারণে হয়েছে। আবার সেই সূরা আল ইমরানের মতো বলতে হচ্ছে যে কুল কুল্লুন মিন ইনদিল্লাহ, যা কিছুই হচ্ছে সব আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। ফামালে হাউলাইল কওম, কি হয়েছে এদের এই লোকগুলোর, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, মানে এই ইয়াফকাহুনা হাদিসা, তো ফিকাহের ব্যাপারটা আমরা জানি যে শাস্ত্র মানে একটা আল্লাহর একটা আয়াতকে ভালো করে বুঝে নেওয়ার যে দায়িত্বটা, ভালো করে বুঝে নেওয়ার যে ব্যাপারটা, সেখানে হাদিসান আল্লাহর আয়াতগুলোর যে আসছে, লা ইয়াকাদুনা, চেষ্টা করে না তারা, হ্যাঁ মানে সক্ষম, এখানে লিখেছে যে ইহাদের কি হইল, কেন ইহারা কোনো কথাই বুঝিতে সক্ষম হয় না। এখন সক্ষম হয় না তো পরিষ্কার জীবনের লোভ। তো কেন মানে বুঝতে সক্ষম হয় না, এটা স্পষ্ট হয়ে গেল যে সেই জীবনের লোভ, মন মানসিকতার বা ভেতরের মানে আগ্রহ যেটা বোঝার বুঝে নেওয়ার, সেটা বন্ধ করে দেয়। তো তোমরা দেখো এই কথাটা যেন, যারা বিশ্বাস এনেছে তাদেরকে দেখিয়ে বলা হচ্ছে, ফামাল হাউলাইল কওম, এই লোকগুলোর কি হয়েছে, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, এরা কোনো একটা কথা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টাও করে না। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, তোমার উপরে যা এসেছে ভালোর তাও আল্লাহর কাছ থেকে। ওয়ামা আসাবাকা মিন সাইয়াতিন, মিন সাইয়াতিন একেবারে মানে কি বলবো, একেবারে এমনভাবে বলা হচ্ছে যে কোনো ছোট হোক বড় হোক সামান্য হোক বৃহত্তর হোক, যাই আসে তোমার উপরে মন্দ, ফা মিন নাফসিকা, তা তোমার কারণে, তুমি তার কারণ। এখন ভাবো তুমি, তুমি আল্লাহর পথের একজন পথিক, কোন দোষের কারণে তোমার এই বিপদটা ঘটে, যেটা তুমি ভেবে বার করো। মানে কেউ যদি আকিমুস সালাত, অর্থাৎ কোরআনকে নিজের জীবনের মানে নিজের জীবনের নিজের জীবন গড়ার বিজ্ঞান বানাতে চায়, কর্মসূচি বানাতে চায়, তাহলে তার ক্ষেত্রে কিভাবে কি হবে দেখুন। অর্থাৎ যা কিছু ভালো তোমার উপরে আসে আসে আল্লাহর কাছ থেকে। ওয়ামা আসাবাকা মিন সাইয়াতিন ফামিন নাফসিকা, আর যা এসে পড়ে তোমার উপরে মন্দ, সেটা তোমার কারণে। ওয়ারসালনাকা লিন্নাসে রাসূলান, আর আমরা পাঠিয়েছি তোমাকে, রসুলকে বলছেন, লিন্নাসে রাসূলান, মানুষের জন্য একজন বার্তাবাহক বানিয়ে।
ওয়াকাফা বিল্লাহি শাহীদা, তুমি তোমার বার্তা পৌঁছে দেবে, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। এরা কে কি বলছে? যেমন এই মাত্র বলল যে বিপদ এসে গেলে সাহেব আপনার কারণে হয়েছে, এতে তোমার কিছু যায় আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রব্বুল আলামিন বলছে, আবার আসলো সেই কথা, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। হ্যাঁ, আমরা কিন্তু দেখেছি ইয়া আইয়ুল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আয়াত 59, আমরা দেখেছি ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিয়ুতা বিইজনিল্লাহ আয়াত 64, আতিউল্লাহ আতিউর রাসূলের পুরো ব্যাপারটা আমরা একদম স্পষ্ট করেছি আমাদের কাছে। তো মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, একদম আতিউল্লাহ আতিউর রাসূলের মানে সর্বশেষ কথাটিও যেন বলে দেওয়া হলো, যে আনুগত্য করলো আল্লাহর বার্তাবাহকের সে যেন আনুগত্য করলো আল্লাহরই, কার্যত সে আনুগত্য করলো আল্লাহরই, আর তো কিছু বলার থাকে না। তাহলে আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো নয়, আল্লাহর আনুগত্য করো অর্থাৎ রাসূলের, তার বার্তাবাহকের আনুগত্য করো। তিনভাবে কথাটি আমরা দেখলাম যে একেবারে পরিষ্কার, আমি আবারও স্মরণ করিয়ে দিই, মানে 59 দেখেছি, 64 দেখেছি, এবং 64 ব্যাখ্যা হিসেবে 65 দেখেছি, এবং মানে যাকে বলে যে পরিণতি হিসেবে 69 দেখেছি, এবং এখানে এসে পরিষ্কার মানে ইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। ওয়ামান তাওয়াল্লা, আর যে রাসূল থেকে মুখ ফেরালো, ফিরিয়ে নিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, একদম রাসূলকে বলে দিলেন তোমাকে এদের পাহারাদার করে পাঠাইনি আমরা, এদের পাহারাদার তুমি নও, এদের রক্ষক তুমি নও। ওয়াকুলুন তাআতুন, এই এরাই তো বলে, মান্যতা আছে। ফাইদা বারাজু মিন ইনদিকা, এই লোকেরা মানে একদম মোনাফেক যে কথাটা আমরা দেখেছিলাম, তা আল্লাহ তাআলা একদম নামটা নিয়েই বলেছিলেন আয়াত 61, ওয়াইলার রাসূলে রাআইতাল মুনাফিকিন, 61 আয়াতে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তো মোনাফেকদের ব্যাপারটাই সূরা নিসার একরকম বলতে গেলে যে আসলে মূল বিষয়, যে মানসিক দান্দিক অবস্থায় যারা থাকে। ইয়াকুলুনা তাআতুন ফাইদা বারাজু মিন ইনদিকা, যখন তোমার কাছ থেকে চলে যায়, বাইয়াতা তায়েফাতু মিনহুম, সারা রাত কাটিয়ে দেয় এদের একদল, সেই সূরা আল ইমরানে যে দৃশ্য দেখে এসেছি আমরা, গায়র আল্লাযী তাকুল। হ্যাঁ, তখন মানে তোমার মানে সেই সমস্ত কথা নিয়ে এরা সলা পরামর্শ করে, তাই না, যেগুলো তাদেরকে বলতে নিষেধ করা হয়েছে। বল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়াতুন, আর আল্লাহ লিখে রাখছেন। হ্যাঁ, সারা রাত ধরে এরা কি সমস্ত কথা এরা বলছে, বলা কওয়া করছে, ফাআরিদ আনহু, অতএব তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, সম্পূর্ণ নির্ভর কর আল্লাহ আল্লাহর উপরে, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, এবং তোমার অভিভাবকত্বের জন্য আল্লাহই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।